আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জামাল হোসেন। আবার আপনাদের আমার আর কি নতুন টিপস নিয়ে অবস্থিত হয়েছে। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আপনারা আমি এই মুহূর্তে আপনাদের মাঝে কী টিপস নিয়ে অবস্থিত হয়েছে সকলে জানেন। আমি ঢাকা রাজধানীর সকল হাসপাতালে, সরকারি বেসরকারি সকল হাসপাতালে তথ্য সংগ্রহ করে আমি ভিডিও বানিয়ে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আজকে এই মুহূর্তে যে টিপসটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে কিনা একটি ভিন্ন ধরনের টিপস। তাই আমার আমাকে আমার কমেন্ট বক্সে আমার এক ভাই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেছে যে বিশ দিন যাবৎ ঘুরে আমি পিজি হাসপাতালে আমি সিট পাচ্ছি না। আমি 20 দিন যাবৎ ঘুরে পিজি হাসপাতালে সিট পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন এই আমার স্ক্রিনে, এই দেখেন, মানে আমার এক এই ভাই আমাকে কমেন্ট করেছে যে পিজি হাসপাতালে মানে সে 20 দিন যাবৎ ঘুরে সে সিট পাচ্ছে না। কারণ কি, সমস্যাটা কি? আমি কিন্তু ইতিপূর্বে কিন্তু এরকম আরেকটা ভিডিও বানিয়ে আপলোড দিয়েছি। আসলে কি, আপনি যে 20 দিন যাবৎ ঘুরে আপনি সিট পাচ্ছেন না কেন, সুন্দর একটা কথা বলেছেন। আসলে পিজি হাসপাতালে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন রোগীরা এখানে এসে ভিড় জমায় এবং চিকিৎসার জন্য এই জায়গায় এখানে আসছে। যে চিকিৎসা নিয়ে বিভাগীয় শহরে চিকিৎসাগুলো দিতে পারছে না, সেসব মানে রোগীরা কিন্তু এই পিজি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এখন কথা হচ্ছে যে আপনি 20 দিন যাবৎ যে পিজি হাসপাতালে সিট পাচ্ছেন না, আমি আপনাকে বলবো যে আপনি কি রোগে আক্রান্ত হয়েছেন বা কি সমস্যা। আপনি পিজিতেই আপনার ট্রিটমেন্টটা করাইতে হবে। পিজি হাসপাতাল ছাড়া ঢাকা রাজধানীতে বিভিন্ন হাসপাতাল রয়েছে, যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে এমন চিকিৎসা নেই যে সেটা না হয়। এখন কথা হচ্ছে, মনে করেন আপনার হচ্ছে মানসিক প্রবলেম বা ক্যান্সার প্রবলেম, আপনার যেমন বুকের সমস্যা, যেমন আপনার কার্ডিওলজি প্রবলেম, আপনার ইউরোলজিস্ট প্রবলেম, আপনার লিভারের প্রবলেম, এইসব প্রবলেম যদি আপনার হয়ে থাকে, মনে করেন আপনি পিজিতে ভর্তি করে তাকে চিকিৎসা নেবেন, এটা তো আমি মনে করি দরকার নেই। আপনার যদি মনে করেন লিভারের সমস্যা হয়ে থাকে, আপনি বাংলাদেশের মধ্যে বর্তমানে শেখ রাসেল মেডিকেল কলেজ হাসপাতাল গ্যাস্ট্রোলজি মানে লিভারের হাসপাতাল আছেন। আপনি যদি মানে বুকের সমস্যা থাকে, মানে আপনার হার্টের সমস্যা থাকে, আপনি চলে যান হৃদরোগ ইনস্টিটিউটে, অ্যাভেলেবেল ভর্তি হতে পারবেন। আপনার গ্যাস্ট্রো লিভারের সমস্যা হলে আপনি গ্যাস্ট্রো লিভার কলেজ হাসপাতালে যান, আপনি অ্যাভেলেবেল ভর্তি হতে পারবেন। আপনি যদি ইউরোলজিস্টের সমস্যা হয়, যদি আপনার ইউরোলজিস্টের সমস্যা হয়, কোনো কিডনিতে বা কোনো সমস্যা হয়ে থাকে, আপনি কিডনি হাসপাতাল চলে যান। আপনি যদি ব্রেনের সমস্যা হয়ে থাকে, আপনি নিউরোসায়েন্স হাসপাতালে চলে যান। আপনি যদি পায়ে অ্যাক্সিডেন্ট করে থাকেন, আপনি অর্থোপেডিক হাসপাতাল চলে যান। আপনি যদি চোখের সমস্যা থাকে, আপনি চক্ষু হাসপাতালে চলে যান। আপনি যদি মানসিক প্রবলেম থাকে, আপনি মানসিক হাসপাতাল চলে যান। আপনি যদি নাক কান গলার সমস্যা হয়ে থাকে, আপনি নাক কান গলার হাসপাতাল চলে যান। এখন কথা হচ্ছে, আমি যেই কথাগুলো বললাম এর মেয়েদের যদি আপনার কোনোটা প্রবলেম হয়ে থাকে, প্রত্যেকটা হাসপাতাল আছে, সেখানে আপনি ভর্তি হতে পারবেন। এখানে অ্যাভেলেবেল সিট পাওয়া যায়। যদি সিটও না থাকে, তারপরেও কিন্তু ফ্লোরে রেখে চিকিৎসা সেবা দেয়। আর পিজিতে কিন্তু সে চিকিৎসা সেবাটা এখানে দেয় না, ফ্লোরে রেখে চিকিৎসা সেবাটা দেয় না। তো এখন কথা হচ্ছে যে পিজিতে যে আপনার ট্রিটমেন্ট করাইতে হবে, আপনার পিজিতে যে ট্রিটমেন্ট করাতে হবে এটা কোনো মানে নিশ্চয়তা না। আর আমার কথা হচ্ছে যে আমার এক জায়গায় ট্রিটমেন্টটা হলেই চলে। আপনি এই যে 20 দিন যাবৎ বলছেন যে 20 দিন যাবৎ সিট পাচ্ছেন না, আপনি রোগীর কী সমস্যা আমাকে বলেননি। আমি বলবো যদি আপনি 20 দিন যাবৎ সিট না থাক না না পেয়ে থাকেন, আপনি অপেক্ষা না করে আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখানে সব ডিপার্টমেন্টের চিকিৎসা সেবা আছে। ওখানে ফ্লোরে রেখে মাটিতে মানে ফ্লোরে গ্রাউন্ডে বিছনা বিছায়া পাটি বিছায়া চিকিৎসা দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিছনা বিছায়া ফ্লোরের মধ্যে বিছনা চাটাই বিছায়া পরে সে জায়গায় চিকিৎসা সেবা দেওয়া হয়, কিন্তু পিজিতে এটা দেওয়া হয় না, ঠিক আছে? আর আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে কোনো সময় যে কোনো মুহূর্তে 24 ঘন্টার ভিতরে যদি আপনি কোনো পেশেন্ট নিয়ে যান, অবশ্যই ভর্তি করাতে পারবেন। আপনি যদি পেশেন্ট নিয়ে যান, অবশ্যই ভর্তি করাতে পারবেন। তো আমি বলতেছি যে
আপনি 20 দিন যাবত সিট পাচ্ছেন না, আপনার রোগী কি এত ক্রিটিক্যাল কেস যে পিজিতে ট্রিটমেন্টটা করাতে হবে? পিজিতে ট্রিটমেন্ট যদি আপনি না করেন, এখন কথা হচ্ছে যদি আপনি যদি 20 দিন যাবত আপনি সিট না পান তাহলে অবশ্যই অবশ্যই আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। আমি আবারও বলছি, আপনি আমাকে বলেছেন যে ভাই 20 দিন যাবত আমি সিট পাচ্ছি না পিজি হাসপাতালে ঘুরে, দরকার নাই পিজি হাসপাতালে আপনার সিট পাওয়ার দরকার নেই ভাই। আমি এই সিট নিয়ে এই বিছানা নিয়ে পিজি হাসপাতালে আমি কয়েকটা ভিডিও বানিয়ে আপলোড দিয়েছি। আপনি যদি বিছানা খালি না পান দরকার নেই, আপনার পিজিতে চিকিৎসা করা দরকার নেই, আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আপনি রোগীটাকে ভর্তি করে আপাতত ট্রিটমেন্ট করান, আপাতত ট্রিটমেন্ট করান। ট্রিটমেন্ট করার পরে দেখেন তারা কী বলে এবং সেখানে ট্রিটমেন্ট করবেন এবং এখানে সিট আছে কি না সেটার খবর আপনারা রাখবেন। পিজি হাসপাতালে সিটের সমস্যা সংকট খুব বেশি, রোগী বেশি, সেখানে ফ্লোরে কিন্তু চিকিৎসা সেবা দিতে পারে না, তারা চিকিৎসা ফ্লোরে দেয় না, সেখানে মাত্র সিটে রাখে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিশাল বড়, সেখানে ফ্লোরে পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে থাকে। আর ঢাকা মেডিকেল কলেজে সব বিভাগের ডাক্তার আপনি পাবেন, সব ডিপার্টমেন্টের ডাক্তার পাবেন, নিউরো সায়েন্স, নিউরোলজিস্ট, ইউরোলজিস্ট, তারপরে কিডনি, তারপর লোগান, কার্ডিওলজিস্ট, তারপরে মানে গ্যাস্ট্রোলজি, হেমাটোলজি, তারপরে গাইনি, সব বিভাগের ডাক্তার আপনি পাবেন। তাহলে আপনি সেখানে নিয়ে যান, সেখানে নিয়ে আপনি চিকিৎসা সেবা নেন এবং সেখানে ভর্তি করেন। আপনি 20 দিন পিজিতে ঘুরে আপনি রুগীটাকে মানে অবনতি করেন না। আমি আবার বলছি, আপনি 20 দিন যাবত না ঘুরে সিটের জন্য আপনার এই পেশেন্টটাকে আপনি ঢাকা মেডিকেল কলেজ আপাতত ভর্তি রেখে চিকিৎসা সেবা নেন। আমি মনে করব ভালো হবে ইনশাল্লাহ, কারণ ওই আপনার সিটের আশা আপনার রুগীটাকে খারাপ বানিয়ে ফেলবেন, সে তো অবস্থা তার আশঙ্কাজনক হয়ে যাবে। আপনি এই রুগীটাকে অবশ্যই অবশ্যই আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করান। আর যদি আপনার ভর্তি করতে কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবেন, আমাকে বলবেন, আমি ঢাকা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।